একবার কি হলো, সারা বছর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর পর পরীক্ষার যখন আর মাত্র 7 দিন বাকি, তখন বুদ্ধুরামের হুশ ফিরল যে ওর তো কিছুই পড়া হয়নি। কিন্তু হিমালয় পর্বতের মতো এই বিশাল সিলেবাস মাত্র 7 দিনে আর কিভাবে কভার হবে, এই দুশ্চিন্তা করে করেই বাকি 7টা দিনও বুদ্ধুরাম কিছু না পড়েই শেষ করে ফেলল। আর তারপর পরীক্ষার দিন সকালে উঠে নাকের জলে চোখের জলে একাকার করে বুদ্ধুরামের সে কি অবস্থা। বুদ্ধুরামের মতো যদি তুমিও এই একই অবস্থার দিকে এগোচ্ছ বা অলরেডি পৌঁছে গেছ, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য লাইফ সেভিং একটা ভিডিও হতে চলেছে। কারণ যদি তোমারও পরীক্ষা দরজায় এসে করা নাড়ছে, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে হিমালয় পর্বতের মতো বিশাল সিলেবাস তোমাকে শেষ করতে হবে, তাহলে যাতে দুশ্চিন্তা না করে বরং খুব সহজেই সেটা শেষ করে ফেলতে পারো আর তার সাথে তুমি পরীক্ষায় ভালো ফলাফলও করতে পারো, সেটার জন্যই FSR মেথড নামে একটা প্রুভেন 3-step প্রসেস আজ এই ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, ফিল্টার। 80-20 প্রিন্সিপাল অনুযায়ী তোমার হিমালয় পর্বতের মতো সিলেবাসের মাত্র 20% পোর্শন থেকেই পরীক্ষায় 80% প্রশ্ন আসবে। আর যেহেতু তুমিও বছরের 80% সময় গায়ে হাওয়া লাগিয়ে উড়িয়ে ফেলেছ এবং এখন আর তোমার হাতে মাত্র 20% সময় বেঁচে রয়েছে, তাই এখন তোমাকে শুধুমাত্র সিলেবাসের সেই ইম্পর্টেন্ট 20% পোর্শনের উপরেই ফোকাস করতে হবে, যেখান থেকে পরীক্ষায় 80% প্রশ্ন আসতে চলেছে। এবার প্রশ্নটা হলো, তুমি কিভাবে বুঝবে সেই ইম্পর্টেন্ট 20% পোর্শনের মধ্যে কোন কোন প্রশ্নগুলো পড়ে? তার জন্য তোমাকে সাহায্য নিতে হবে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপারের। মোটামুটি বিগত 5-10 বছরের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার জোগাড় করার পর, আর যদি সেটা কোনোভাবেই জোগাড় না করতে পারো, তাহলে তোমার টিচারকে বলে প্রতিটা চ্যাপ্টারে শুধু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো স্টার মার্ক করে নিয়ে, এই সময় টিচারকে বলবে কোনো কোয়েশ্চেন যত বেশি ইম্পর্টেন্ট সেটার পাশে ততগুলো করে স্টার মার্ক দিতে। তারপর তোমাকে একটা খাতা তৈরি করতে হবে। এই খাতাটাই তোমার জন্য লাইফ সেভিং হতে চলেছে। তুমি চাইলে খাতার উপরে বড় বড় করে হেডিং দিয়ে নিতে পারো লাইফ সেভিং নোটবুক। এবার সেই খাতায় এই বিগত 5-10 বছরের পরীক্ষার প্রশ্নপত্রে যতগুলো প্রশ্ন এসেছে বা তোমার টিচার যে প্রশ্নগুলো মার্ক করে দিয়েছেন, সেই সবগুলো প্রশ্ন তোমাকে একের পর এক লিখে সেগুলোর উত্তরও একই সাথে মুখস্থ করে নিয়ে প্রতিটা প্রশ্নের নিচে নিচেই বই না দেখে তখনই লিখে ফেলতে হবে। এর ফলে প্রতিটা প্রশ্ন তোমার একবারেই পাকাপাকিভাবে তৈরি হয়ে যাবে। এই কাজটা করার সময় তুমি দেখতে পাবে কিছু কিছু প্রশ্ন এরকম থাকবে যেগুলো একাধিকবার বিভিন্ন বছরের পরীক্ষার প্রশ্নপত্রে তুমি খুঁজে পাবে। এরকম যে প্রশ্নটা যতবার তুমি প্রশ্নপত্রে খুঁজে পাচ্ছ, সেই প্রশ্নটার পাশে তোমার খাতায় ঠিক ততগুলো স্টার মার্ক দিয়ে চিহ্নিত করে রাখবে। এতে করে যে প্রশ্নটার পাশে যত বেশি স্টার মার্ক থাকবে, তুমি বুঝতে পারবে সেই প্রশ্নটা হলো এক্সামিনারদের তত বেশি পছন্দের। আর যে প্রশ্নটার পাশে সবথেকে বেশি স্টার মার্ক থাকবে, সেই প্রশ্নটার নাম দেবে রাজা প্রশ্ন। এই রাজা প্রশ্নের উত্তরটা তোমাকে মোটামুটি জলে গুলে খেয়ে হজম করে ফেলতে হবে। এভাবে সবার প্রথমে তোমাকে পুরো সিলেবাসটাকে ফিল্টারিং করে নিতে হবে। স্টেপ 2, শেডিউল। ফিল্টারিং শেষ হওয়ার পর তুমি হয়তো দেখলে কোনো একটা বিষয়ে তোমার খাতায় মোট 100টা কোয়েশ্চেন জড়ো হয়েছে, আর তোমার হাতে হয়তো সময় রয়েছে আর 4 দিন। তাহলে তোমাকে প্রতিদিন সেই বিষয়ে 25টা করে কোয়েশ্চেন রিভাইজ করতে হবে। স্টেপ নাম্বার 3, রিভাইজ। কোনো একটা বিষয়ে যদি তোমার লাইফ সেভিং খাতায় মোট 100টা কোয়েশ্চেন জড়ো হয়, তাহলে তুমি দেখবে 80-20 প্রিন্সিপাল অনুযায়ী সেই 100টা কোয়েশ্চেনের মধ্যে 20টা কোয়েশ্চেন এরকম থাকবে যেগুলোর পাশে একাধিক স্টার মার্ক থাকবে। তো সেই 20টা কোয়েশ্চেন হলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে ওই রাজা, মন্ত্রী, সেনাপতি এইসব আর কি। তাই তোমাকে সেই 20টা কোয়েশ্চেন সবার আগে রিভাইজ করে একদম নিশ্চিত পাকাপাকিভাবে তৈরি করে নিতে হবে। এরপর যদি সময় বেঁচে থাকে, তাহলে তখন লাইফ সেভিং খাতায় বাকি কোয়েশ্চেনগুলোও একবার করে রিভাইজ করে নিয়ে, তারপর ফাইনালি তোমার মা, বাবা, ভাই, বোন কিংবা কোনো বন্ধুকে সেই খাতাটা দিয়ে তাকে তোমাকে পড়া ধরতে বলতে হবে। যদি তুমি তাকে সব কটা প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে দিতে পারো, তাহলে তো তোমার আর কোনো চিন্তাই নেই। কিন্তু যদি কিছু প্রশ্নের উত্তর আটকে যায়, তাহলে সেগুলোকে গোল করে নোট ডাউন করে নিয়ে সেগুলোকে পরীক্ষা দিতে যাওয়ার আগে আবার একবার তোমাকে রিভাইজ করে নিতে হবে। তো এভাবে FSR মেথড অ্যাপ্লাই করে তুমি খুব সহজেই তোমার হিমালয় পর্বতের মতো সিলেবাস
খুব কম সময়েই তৈরি করে ফেলতে পারবে এবং পরীক্ষায় মিনিমাম 80% মার্কস তো নিশ্চিতভাবে তুলে নিতে পারবে। তো চলো সবশেষে একবার FSR মেথডের সবগুলো স্টেপ এক জায়গায় করে দেখে নিই। স্টেপ নাম্বার 1, F for ফিল্টার। স্টেপ নাম্বার 2, S for শেডিউল। স্টেপ নাম্বার 3, R for রিভাইজ। তুমি চাইলে এই স্টেপগুলোর একটা স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখতে পারো। সবসময় মনে রেখো, দুশ্চিন্তা করে কখনো সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান হয় একমাত্র যেটা দরকার সেটা করতে শুরু করলে। সবশেষে তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা কাজের মনে হলে অবশ্যই নিজের বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে তাদের লাইফ সেভ করতে সাহায্য করো। থ্যাংকস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন।